আসসালামু আলাইকুম সুপ্রিয় ছোট ভাই বোনেরা, তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসবে তোমাদের আগে থেকে একটা ইনফরমেশন জেনে থাকা দরকার। কেননা তোমরা জানো যে তোমাদের সিট কোন একটা নির্দিষ্ট ডিপার্টমেন্টে পড়বে, তাই পরীক্ষার আগে তোমাদের অবশ্যই ডিপার্টমেন্ট সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা দরকার, সেই ডিপার্টমেন্টটি কোন লোকেশনে রয়েছে। নতুবা পরীক্ষা দিতে এসে তোমরা একটা বিভ্রান্তিতে পড়ে যাবে, ভোগান্তি পোহাতে হবে, ডিপার্টমেন্ট খুঁজে পাবে না, তাই আগে থেকে তোমার পরিষ্কার ধারণা রাখার চেষ্টা করবে। তো আমি আমার এই আজকের ভিডিওটি একেবারে সিম্পল উপায়ে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কোন ডিপার্টমেন্ট কোন লোকেশনে রয়েছে। তোমরা জানো যে তোমাদের পরীক্ষা যেদিন হওয়ার কথা তোমাদের দু একদিন আগে সম্ভবত মেসেজ করে জানিয়ে দেওয়া হয় যে তোমাদের সিট কোন ডিপার্টমেন্টের কত নম্বর রুমে পড়েছে, তাই তোমরা আগে থেকেই তোমরা জানার সুযোগ পাবে, ঠিক আছে? তো এই ভিডিওতে আমি সম্পূর্ণরূপে এক্সপ্লেন করার চেষ্টা করব। আর আরেকটি কথা জানিয়ে রাখতে চাই আমি, সেটি হলো তোমার এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনফরমেশন সম্পর্কে, ভর্তির পূর্বের এবং ভর্তির পরবর্তী সম্পর্কে অনেক ইনফরমেশন আমার সাধ্যমতো আমি চেষ্টা করেছি ভিডিও আকারে সিরিজ আকারে পাবলিশ করার জন্য। সেটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, প্লে লিস্টের নাম হবে জাহাঙ্গীরনগর কথন। ওকে, এখন আমরা চলে যাই আমাদের মূল প্রসঙ্গে, সেটি হচ্ছে যে ম্যাপ অফ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আর গতবার পরীক্ষা দেওয়ার সময় দেখেছিলাম যে একজন ছোটো ভাইকে তারা আসলে একটু কনফিউশনে পড়ে গিয়েছিল, তারা মনে করছিল যে সিট পরীক্ষার সিট মনে হয় হলে পড়ে না, পরীক্ষার সিট হলে পড়ে না, অনলি ওয়ান ডিপার্টমেন্টে পরীক্ষা হয়, হলে তো স্টুডেন্টরা থাকে। ওকে, কনফিউশনে পড়ার কারণ আছে একটা, কারণ বঙ্গবন্ধু হল একটা রয়েছে বঙ্গবন্ধুর নামে, আরেকটি তোমার হচ্ছে যে বঙ্গবন্ধুর ও তুলনামূলক সাহিত্য নামে আরেকটি ডিপার্টমেন্ট ইনস্টিটিউট রয়েছে আর কি, যার কারণে মানে অনেকে কনফিউশনে পড়ে যায়। তো যাই হোক, পরীক্ষা সিট অনলি ডিপার্টমেন্টে পড়ে, ঠিক আছে, হলে না। ওকে, তো আমরা যে কথাটা বলবো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মেনলি দুইটি গেট রয়েছে, মোট চারটি, কিন্তু আমরা মূলত দুইটি গেট নিয়ে বিস্তারিত বলবো, বাকি গেটগুলি সম্পর্কে জাস্ট লাস্ট একটা কনক্লুশন দিয়ে দেবো আমরা। তো প্রথম যে গেটটি রয়েছে সেটি হচ্ছে ডেইরি গেট, DAIRY ডেইরি গেট। এটা ডেইরি গেট বলার কারণ রয়েছে একটা, কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যদি আমরা মেন রোড কল্পনা করি, তো মেন রোডের আশা করি দেখা যাচ্ছে, তো এই মেন রোডের অপোজিট সাইডে ডেইরি ফার্ম রয়েছে, ঠিক আছে, ডেইরি ফার্ম একটা সরকারি প্রতিষ্ঠান। তো এই রাস্তার অপোজিটে হচ্ছে আমাদের এই ডেইরি গেটটা রয়েছে, তো নামকরণ হয়ে গিয়েছে এটা, এটা মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেন গেট। ওকে, এবং এর পাশে পাশে বলতে কি একটা পরবর্তী একটা স্ট্যান্ড, মানে বিশাল একটা লম্বা এরিয়া, তো এর মোট চারটি গেট মূলত চারটা স্ট্যান্ডের অনুরূপ বলতে পারি আমরা, মানে বাস স্ট্যান্ড। তো আরেকটি স্ট্যান্ড বাস স্ট্যান্ড বা গেট বলতে পারি সেটা হচ্ছে প্রান্তিক গেট, প্রান্তিক গেট, প্রান্তিক, এবং প্রান্তিক গেটকে বর্তমানে জয় বাংলা গেটও বলা হয়। যাই হোক, আমরা যে জিনিসটি বুঝতে পারছি সেটি হচ্ছে যে এই ডেইরি গেট দিয়ে আমরা প্রথম আলোচনাটা শুরু করব। তার আগে একটা আরেকটি কথা জানিয়ে রাখা দরকার, ফর এক্সাম্পল হচ্ছে যারা উত্তরবঙ্গ থেকে যে মানে কোচের গাড়িগুলি আসে, সবগুলি গাড়ির কিন্তু প্রায় বেশিরভাগ গাড়িতে কিন্তু দেখা যায় যে ঢাকার দুইটি রুট রয়েছে, এ ব্যাপারটি পরিষ্কার থাকতে হবে, যে কোনো গাড়িতে উঠলে হবে না। মানে ঢাকার বাইপিএলে আসার পর বা চান্দুরা আসার পর দেখা যায় যে দুইটি রুটে ভাগ হয়ে যায়, একটি রুট যায় উত্তরা এয়ারপোর্টের দিকে, আরেকটা রুট হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্রস করে, সাভার ক্রস করে কল্যাণপুরের দিকে যায়, গাবতলির দিকে যায়। তো আমাদের বুঝতে হবে যখন আমরা মানে টিকিট কাটবো তখন আমাদের কিন্তু মানে কাউন্টার থেকে পরিষ্কার ধারণা রাখতে হবে, আমাদের জিজ্ঞাসা করে নিতে হবে যে গাড়ি কি আসলে উত্তরা এয়ারপোর্টের দিকে যাবে নাকি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওপর দিয়ে যাবে। তো কাউন্টারে অনেকে হয়তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্পর্কে নাও জানতে পারে, তাই আমাদের বলতে হবে সেটা কি সাভার ক্রস করে যাবে কিনা, যদি সাভার ক্রস করে যায় তাহলে অবভিয়াসলি সেটা জাহাঙ্গীরনগর ক্রস করেও যাবে। তো তো আমাদের যেটা বুঝতে পারতেছি যে আমরা আসার পর আমরা চাইলে প্রান্তিক গেটও নামতে পারি, চাইলে ডেইরি গেটও নামতে পারি। ওকে, উত্তরবঙ্গ থেকে আসার আসার পথে প্রথমে প্রান্তিক গেট পড়বে, তারপর ডেইরি গেট পড়বে, যে কোনো একটা গেটে নামলেই হয়। কিন্তু তারপর আমরা আপাতত যে লোকেশনটা বলবো, লোকেশন বলার পর আপনার ডিপার্টমেন্ট কোন জায়গায় রয়েছে, কোনটা কাছে হবে, ডেইরি গেটে নামলে কাছে হবে নাকি প্রান্তিক গেটে নামলে কাছে হবে, সেটা আপনি বুঝতে পারবেন এখন। ওকে, আমরা যে কথাটি বলবো সেটা হচ্ছে ডেইরি গেট থেকে সোজা একটা রাস্তা গিয়েছে, ক্যাম্পাসের ভেতর দিয়ে সোজা একটা রাস্তা গিয়েছে। যাওয়ার পর কিছু দূর যাওয়ার পর দেখতে পাবো যে একটা বিশাল একটা স্তম্ভ, যেটা শহীদ মিনার, বিশাল অনেক উঁচু একটা স্তম্ভ, সেটা শহীদ মিনার, শহীদ মিনার। তো কথা হচ্ছে যে এই শহীদ মিনারের থেকে বাম দিকে একটা রাস্তা গিয়েছে এবং ডান দিকে একটা রাস্তা গিয়েছে। তো অনেক রাস্তা রয়েছে, ম্যাপ অনেক কমপ্লিকেটেড, কিন্তু আমরা খুবই সিম্পল ওয়েতে এক্সপ্লেন করবো এবং যতটুকু বলি ডিপার্টমেন্ট খোঁজার জন্য অতটুকু জানলেই চলবে। এই সোজা রাস্তা দিয়ে যাওয়ার পথে ডেইরি গেট থেকে শহীদ মিনারের এই এখানে কিছু ডিপার্টমেন্ট রয়েছে এবং কিছু ডিপার্টমেন্ট রয়েছে বাম দিকে এবং কিছু ডিপার্টমেন্ট রয়েছে ডান দিকে। জাস্ট তিনটা লোকেশনের ডিপার্টমেন্ট রয়েছে, অন্য লোকেশনের ডিপার্টমেন্ট নাই, সেখানে অন্যান্য স্থাপনা রয়েছে, কিন্তু জাস্ট এই তিনটা লোকেশনেই আমাদের ডিপার্টমেন্ট রয়েছে। তো আমরা জাস্ট একটা প্রাথমিক ধারণা নিলাম এরকম।
ওকে, এরপর ডেইরি গেট থেকে আপনার সামনের দিকে যদি একটু অগ্রসর হন তাহলে দেখতে পাবেন যে ডান দিকে একটা রাস্তা গিয়েছে। আমরা এই রাস্তার দিকে যাব না, কারণ এদিকে কোনো ডিপার্টমেন্ট নাই। আমরা কী করবো, আর কয়েকটা কয়েকটি স্টেপ সামনে আমরা দেখতে পাবো যে পাশে ডান দিকে একটা বিশালাকার একটা সাদা ভবন, যেটা হচ্ছে সমাজবিজ্ঞান অনুষদ। সমাজবিজ্ঞান অনুষদ, ওকে। তো আপনারা যে কাজটি করবেন, আপনাদের নিশ্চয়ই মোবাইল মেসেজ যাবে যে আপনাদের সমাজবিজ্ঞান অনুষদে আপনাদের সিট পড়েছে, এবং আপনারা এই ডিপার্টমেন্ট যদি খুঁজে পান, অনুষদ যদি খুঁজে পান, তাহলে এখানে গিয়ে আপনার যদি গার্ড আঙ্কেল যারা রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করেন, তারা আপনাকে দেখিয়ে দেবে যে আপনার রুমটা কোন দিকে। আপনার জিজ্ঞাসা করলেই হয়ে যাবে। আর আরেকটি কথা বলে রাখতে চাই, সব ডিপার্টমেন্টের ক্ষেত্রে, সব বিল্ডিংয়ের ক্ষেত্রে, যে আপনারা পরীক্ষার হলে বসার আগে আপনারা আপনাদের ওই বিল্ডিংয়ের ওয়াশরুমের লোকেশন, টয়লেটের লোকেশন কথা সেটা আপনারা জেনে নেবেন। কেননা সাধারণত কেউ পরীক্ষা চলাকালীন সময় যায় না, কিন্তু ইমার্জেন্সি প্রয়োজন পড়তে পারে। ইমার্জেন্সি প্রয়োজন হলে তখন আপনাদের যদি আগে থেকে জানা না থাকে কোন দিকে আপনাদের ওয়াশরুমটা রয়েছে, তাহলে কিন্তু আপনাদের প্রচুর সময় নষ্ট হবে, ঠিক? এবং এটা আমরা কেউ কাম্য করি না, আগে থেকে আমরা জেনে রাখবো। ওকে, এরপর সমাজবিজ্ঞান অনুষদের পরে আর দু একটি স্টেপ সামনে গেলে দেখতে পাবো আমরা যে গণিত ও পরিসংখ্যান বিভাগ রয়েছে। গণিত পরিসংখ্যান বিভাগ ও পরিসংখ্যান বিভাগ রয়েছে এখানে। তো আমরা দুইটা অলরেডি পেয়ে গিয়েছি, স্ট্যাটিস্টিক্স। ওকে, মোবাইল মেসেজ আসতে পারে স্ট্যাটিস্টিক্স, আমরা জানি যে পরিসংখ্যান সেটা। আর এরপর আমরা যে কাজটি এখন দেখবো, যে জিনিসটা আমরা দেখবো এখন, সেটি হলো এই শহীদ মিনার থেকে বাম দিকে এখন যাওয়ার চেষ্টা করব, কোন কোন ডিপার্টমেন্ট রয়েছে। তো বাম দিকে একটু এসেই আপনারা এখান থেকে দেখতে পাবেন যে এখানে একটা বড় একটা ডিপার্টমেন্ট রয়েছে, যেটা হচ্ছে পদার্থ বিজ্ঞান অনুষদ। একটা পুরো একটা বিল্ডিং, পুরো একটাই ডিপার্টমেন্ট। ওকে, এবং পদার্থ বিজ্ঞানের অপোজিটে দেখতে পাবেন সেটি হচ্ছে রসায়ন বিভাগ, রাস্তার এই পার আর ওই পার দুই ভাই। ওকে, এরপর আমরা দেখতে পাবো যে পদার্থ বিজ্ঞান ডিপার্টমেন্টের পাশ দিয়ে একটা রাস্তা গিয়েছে, এ পাশে কিছু ডিপার্টমেন্ট রয়েছে আমরা দেখবো, কিন্তু তার আগে আমরা এই ব্যাপারটাকে কভার দিয়ে নিই। ওকে, তো আমরা এই একটু যদি সামনের দিকে এখন অগ্রসর হই, রাস্তা এখন বাকি রয়েছে, একটু অগ্রসর হলে দেখতে পাবো এখানে আমরা যে একতলা একটা ভবন, যেটা হচ্ছে মাইক্রো বায়োলজি ডিপার্টমেন্ট। একটা একতলা বিল্ডিং, বড়ো হবে ইনশাল্লাহ সামনে, দেখুন আপাতত একতলা রয়েছে। এই একতলা বিল্ডিং সেটা হচ্ছে যে মাইক্রো বায়োলজি ডিপার্টমেন্ট, এবং মাইক্রো বায়োলজি ডিপার্টমেন্টের পাশেই দেখতে পাবেন যে বায়োলজিক্যাল ফ্যাকাল্টি রয়েছে, বায়োলজিক্যাল ফ্যাকাল্টি। ওকে, এখানে কিছু কথা বলা দরকার, খুবই জরুরি, সেটি হচ্ছে যে বায়োলজিক্যাল ফ্যাকাল্টি আপনাদের মোবাইলে যদি মেসেজ আসে, এটা একটা চারতলা বিল্ডিং এবং এখানে অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে, জুওলজি ডিপার্টমেন্ট, বোটানি ডিপার্টমেন্ট, বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট, ফার্মাসি ডিপার্টমেন্ট রয়েছে। তো মোবাইলে মেসেজ সম্ভবত রুম নাম্বার দেওয়া থাকে, তো রুম নাম্বার সম্ভবত কি অবশ্যই দেওয়া থাকে, তো আপনারা খুব সহজে পেয়ে যাবেন এটা। কিন্তু প্রবলেম হচ্ছে এই যে একসময় বায়োলজিক্যাল ফ্যাকাল্টি ছিল ওই পাশে, তো অনেকে কনফিউশনে পড়ে যায় যে মানে গুগল ম্যাপে যখন দেখে তখন কখনো কখনো বায়োলজিক্যাল ফ্যাকাল্টি দিলে কখনো কখনো এই এপাশে ডিন অফিসকে মিন করে আর কি। তো এটা আসলে কনফিউশনে পড়া যাবে না। হ্যাঁ, এখন বায়োলজিক্যাল ফ্যাকাল্টি এখানে, যদি মোবাইলে যখন মানে সিটের কথা হচ্ছে, যখন বায়োলজিক্যাল ফ্যাকাল্টি শব্দটা দেখলে অবশ্যই এই শহীদ মিনারের এখান দিয়ে আমরা বাম দিকে আসবেন, মাথায় যেন থাকে কথাটা। আর কি আছে এখানে আমাদের? ওকে, এরপর হচ্ছে এই রাস্তাটার কথা বাকি রয়েছে। এই রাস্তার এপাশে আমরা একটু সামনের দিকে অবশ্য দেখতে পাবো যেখানে একটা ভবন। এই ভবনটাতে তিনটা মোট ডিপার্টমেন্ট রয়েছে, একটা হচ্ছে সিএসই ডিপার্টমেন্ট, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এরপর দেখতে পাবো আমরা যে জিওলজিক্যাল সায়েন্স, লজিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট, এবং আইটি হচ্ছে যে এনভায়রনমেন্টাল সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স ডিপার্টমেন্ট। তাহলে আমরা এখানে তিনটা ডিপার্টমেন্ট পেয়ে গেলাম, একটাই ভবন। ওকে, ওকে, এরপর আমরা যে কাজটা এখন যে জিনিসটা আমরা দেখবো সেটি হলো যে এই ডান দিকের যে রাস্তাটা, আমরা আগেই নিশ্চয়ই বলেছি যে পাশের ডিপার্টমেন্ট কাভারেজ হয়ে গিয়েছে, এখানকার ডিপার্টমেন্ট কাভারেজ হয়ে গিয়েছে, এখন বাদ রয়েছে এই পাশেরগুলো। তার আগে আইটি ডিপার্টমেন্ট রয়েছে, একটা ভবন রয়েছে বলতে পারি আমরা, সেটি হচ্ছে যে নতুন কলা ভবন। এই যে মোট বাঁকটা যে রয়েছে, বাঁকের এখানে দেখবেন যে ইট কালারের একটা বিশাল বিল্ডিং, সেটি হচ্ছে যে নতুন কলা, নতুন কলা ভবন, নিউ আর্টস বিল্ডিং, নতুন কলা ভবন। আপনারা এটা নিশ্চয়ই আপাতত জেনে ফেললেন। এখন কথা হচ্ছে যে এই পাশ দিয়ে যেতে গিয়ে, আরও সামনের দিকে অগ্রসর হতে গিয়ে দেখবো যে এই পাশে একটা রাস্তা গিয়েছে, আমরা এই রাস্তার দিকে যাবো না। এখানে দেখতে পাবেন যে রেজিস্টার ভবন রয়েছে, রেজিস্টার ভবন। আমরা পরবর্তী একটা ভিডিও পাবলিশ করবো যেখানে আমরা বলবো যে রেজিস্টার ভবনের গুরুত্বটা কী। আমরা জানি যে আমরা যখন ভর্তি হতে আসি, ভাইবা দিতে আসি, তখন আমাদেরকে আমাদের ডিপার্টমেন্ট চিনতে হয়,
আমাদের ডিন অফিস চিনতে হয়, আমাদের রেজিস্ট্রার ভবন চিনতে হয়, বিশেষ করে তখন যখন ভর্তি হতে আসে। আমাদের কাগজপত্র কিছু ম্যানেজ করার বিষয় রয়েছে, সিগনেচারের বিষয় রয়েছে, তো আমরা সেই ভিডিওটিতে পাবলিশ করব যে কোথায় কীভাবে যেতে হবে এবং কী কী ম্যানেজ করতে হবে। ওকে, তো আপাতত আমরা এইসব নিয়ে আলোচনা করছি না, তো আমরা রেজিস্ট্রার ভবনটাকে অমিট করে দিচ্ছি। যাই হোক, আমরা কী করবো, সামনের দিকে অগ্রসর হবো, তাই তো? সামনের দিকে অগ্রসর হতে গেলে দেখবো যে একটু সামনে অগ্রসর হয়ে আমরা দেখতে পাবো যে বাম দিকে আরেকটি রাস্তা গিয়েছে। ওকে, সামনের দিকে একটা রাস্তা গিয়েছে এবং এবং হচ্ছে যে ডান দিকে একটা রাস্তা গিয়েছে, তার আগে আরেকটা মিনি রাস্তা গিয়েছে এপাশে, আমরা সেটাতেও যাবো না। কখন আমরা এই ব্যাপারটাকে আমরা মানে ভ্যালু দিলাম না কেন? আমরা এমন একটা পয়েন্টে যাবো যে পয়েন্টে দেখতে পাবো বাম দিকে একটা রাস্তা গিয়েছে, ডান দিকে একটা রাস্তা গিয়েছে, সোজা একটা রাস্তা গিয়েছে। এই যে চার রাস্তার যে মানে জাংশন পয়েন্ট, এই পয়েন্টে আমাদের মতো কাজ রয়েছে। রেজিস্ট্রার ভবনের এখানে যে রাস্তা সেখানে আমরা যাবো না। এরপর এপাশে আর একটা মিনি রাস্তা রয়েছে, সম্ভবত ফজিলুদ্দিন রাস্তার হল রয়েছে এখানে, এদিকে আমরা যাচ্ছি না। যাচ্ছি কোথায় আমরা? সোজা গিয়ে যেখানে হচ্ছে চার রাস্তার সমাহার, সেখানে আমরা যাচ্ছি। ওকে, এরপর আমরা যে কাজটি করবো, আমাদের এদিকেও আমাদের যেতে হচ্ছে না সোজা, আমাদের ডান দিকেও যেতে হচ্ছে না, যাতে যেতে হবে বাম দিকে। বাম দিকে গেলে আমরা দেখতে পাবো যে এখানে অনেকগুলি ডিপার্টমেন্ট ফ্যাকাল্টি রয়েছে, ভবন রয়েছে। আমি এক এক করে নাম বলছি, সবগুলি একই জায়গায় যে সিরিয়াল করে রয়েছে, সবাই এখানে সিরিয়াল করে রয়েছে এই জায়গাটুকুর ভিতরেই। তো আপনাদের আপনার জিজ্ঞাসা করলেই হবে, যে কোনো একজনকে জিজ্ঞাসা করলেই হবে যে আপনার কোন ডিপার্টমেন্টটা রয়েছে। আমরা সবগুলো ডিপার্টমেন্টের নাম বলে দিচ্ছি। একটা হচ্ছে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু ও তুলনামূলক সাহিত্য। এরপর রয়েছে পাবলিক হেলথ, PUBLIC, পাবলিক হেলথ, HEALTH, পাবলিক হেলথ। আশা করি দেখা যাচ্ছে, আমি একটু চেক করে নিই। হ্যাঁ, দেখা যাচ্ছে। তো পাবলিক হেলথ, এরপর এখানে পাশাপাশি আরেকটা ডিপার্টমেন্ট রয়েছে, সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, GENETIC, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট রয়েছে। এরপর রয়েছে যে বিজনেস ফ্যাকাল্টি, আমি ভুলে গিয়েছি, বিজনেস ফ্যাকাল্টি এখানে রয়েছে, বিজনেস ফ্যাকাল্টি রয়েছে। এরপর আরেকটি রয়েছে, সেটি হলো পুরাণকলা। ওকে, এটা হচ্ছে নতুন কলা, এটা হচ্ছে পুরাণকলা। এ ব্যাপারটা কিন্তু ভুল করলে চলবে না। একটা কিন্তু মানে এই ডেইরি গেটের এক মাথায়, আরেকটা কিন্তু একেবারে প্রান্তিক গেটের ওই মাথায়। সুতরাং এটা কিন্তু মানে বেশ দূরত্বের ব্যাপার, যদিও রিক্সাতে হয়তো 5 মিনিট লাগে, 5 মিনিটও লাগে না, 3-4 মিনিট লাগে, তারপরেও একটু বিড়ম্বনা অপহাতে হবে আর কি। আমরা একটা মাথায় যাবো, নতুন কলা, পুরাণকলা। তাহলে আমরা এই যে ডিপার্টমেন্টগুলি এখানে দেখতে পাচ্ছি, যে কোনো একটার নাম থাকলেই আমরা একটা জায়গায় গিয়ে হাজির হবো। এই যে পাশে ডেইরি গেটে নেমে আমরা ডান দিকে চলে যাব, এরপর আমরা চার রাস্তার সমাহারে গিয়ে বাম দিকে চলে যাব, সব পেয়ে যাব। আশা করি ক্লিয়ার কাট। এরপর আমরা প্রান্তিক গেট থেকে বিষয়গুলি একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। ব্যাপারটা কেমন, আমরা যদি প্রান্তিক গেটে কোনো কারণে নামি গাড়ি থেকে, তাহলে আমাদের কী করতে হবে? তাহলে আমাদের এই প্রান্তিক গেট থেকে আমরা যখন যাত্রা শুরু করব, তখন সোজা রাস্তা গিয়ে দেখব যে একটু পরে একটা বাঁক খেয়েছে, একটা সোজা চলে গিয়েছে, একটা বাঁক খেয়েছে, বাম দিকে বাঁক খেয়েছে। আমরা বাম দিকে রাস্তাটাতে মূলত যাব, তাহলে দেখবো যে একসময় এই যে এই পয়েন্টে এসে মিলে যাবো আমরা, বুঝতে পারছি, এই যে পয়েন্টে মিলে যাবো আমরা। তো এই বাম দিকে গেলেই আমরা এই যে চার রাস্তার পয়েন্টে চলে আসবো। আর সোজা গেলে যে একেবারে ভুল হয়ে যাবে তা না, একসময় এভাবে করে এই রাস্তাতে মিলবো, যে পাশে আসার সুযোগ রচ্ছে, তারপর আমরা ওগুলো ঝামেলা কেন করতে যাব, আমরা বাম দিকে চলে আসবো। তো বাই চান্স যদি কেউ প্রান্তিকটা নেমেও যান এবং তার যদি ডিপার্টমেন্ট পড়েছে, ধরেন যে নতুন কলাতে বা পদার্থবিজ্ঞানে, ভয় পাওয়ার কিছু নাই, জাস্ট এখান থেকে রিক্সা নিয়ে নিতে পারেন, কিংবা আপনারা যদি হেঁটে আসতে চান তবে পাশ দিয়ে গিয়ে আপনারা এদিকে আসতে হবে, বাম দিকে চলে আসতে হবে। তো পরীক্ষার হলে যদি আপনাদের মানে হল মানে সরি ডিপার্টমেন্ট যদি অসুবিধা হয়, আপনারা মোটেই হেজিটেট হবেন না। প্রথমত রিক্সাওয়ালা মামাকে বললেই হবে, তিনি আপনাদেরকে মানে ডিপার্টমেন্টে নিয়ে চলে যাবে। ওকে, এটি একটি ব্যাপার। এছাড়াও আপনারা ডেইলি গেট থেকে নেমেই, প্রান্তিক গেট থেকে নেমেই দেখতে পাবেন রাস্তার দুই ধারে চেয়ার টেবিল নিয়ে পাল্টিংয়ে বড় ভাইরা রয়েছে। তারা কী করে আপনাদের আপনাদের জন্য, তাদের সার্ভিসটা কি বেসিক্যালি? এগুলো তারা এরা হচ্ছে জেলা সমিতির বড় ভাইরা থাকে মূলত। তো এনাদের কাজ হচ্ছে যে যারা হচ্ছে যে মানে স্টুডেন্টরা আসে, তাদের যাতে ইনফরমেশন দিয়ে বা অন্য কোনো উপায়ে সহায়তা করতে পারে। ওকে, একেবারে নিঃস্বার্থভাবে, মানে আপনারা জাস্ট যে কোনো এক চেষ্টা করবেন জেলা সমিতির বড় ভাইদের কাছে যাওয়ার জন্য। তারপরে দেখবেন লেখা রয়েছে অমুক জেলা, রাজশাহী জেলা, অমুক জেলা, সব জেলার লেখা রয়েছে। কিংবা যে কোনো একজনকে জিজ্ঞাসা করলেই হবে যে ভাইয়া আমার ডিপার্টমেন্ট হচ্ছে যে এইটা, আমাকে কোন দিকে যেতে হবে, তারা আপনাকে দেখিয়ে দেবে। ওকে, হেজিটেট কিছু না, আমি আমার মতো চেষ্টা করলাম ব্যাখ্যা করার জন্য। এবং আপনারা আপনাদের জন্য আরেকটা কাজ করতে পারি আমি, সেটি হচ্ছে একটা গুগল আমি সার্চ দিয়ে দেখলাম একটা সুন্দর ম্যাপ রয়েছে, এই ম্যাপটা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক সহকারে দিয়ে দিব। এটা সম্ভবত যেটা দেখলাম নিচে দিকে ক্রেডিট রয়েছে, সম্ভবত 46 ব্যাচের কোনো একজন বড় ভাই, সম্ভবত জাহিদ ভাই নাম দেখলাম, মনে পড়ে যতটুকু আমার, তো তিনি সম্ভবত ম্যাপটা তৈরি করেছেন, সম্ভবত ক্রেডিটটা তার। তো যাই হোক, যে তৈরি করুক, বিষয়টা অনেক ভালো, ম্যাপটা অনেক সুন্দর, আমি লিঙ্কটা দিয়ে দেবো আপনাদেরকে। আর এই হচ্ছে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার আলোকে আপনাদের কাছে এক্সপ্লেইন করা। আর হচ্ছে যে আরেকটা কথা না বললি না, সেটি হলো যে এই এখান দিয়ে রিক্সার অনেক ভিড় থাকে,
তো যাই হোক, এবং রিক্সাওয়ালারা সবাই আসলে সুযোগ পেলে মানে কেউ আসলে মানে ই করতে মানে জুলুম করতে কেউ কখনো ছাড় দেয় না আসলে। তো রিক্সাওয়ালা মামারও সে সময় কেমন যেন একটু ই হয়ে যায়। তো যাই হোক, এখানকার যে ভাড়ার রেঞ্জটা এটা জেনে রাখা দরকার, হালকা কম বেশি হওয়াটা সেটা বিষয় না, কিন্তু আসলে খুব বেশি ডিফারেন্স হয়ে যাওয়াটা এটা আসলে একটা অন্যায়, ঠিক আছে? আমি যেটা বলবো সেটা হচ্ছে, এই ডেইরি গেট থেকে আপনি রসায়ন বিভাগেই যান আর পদার্থ বিভাগেই যান আর সিএসসি এনভায়রনমেন্টাল জিওলজিক্যাল বা মাইক্রোবায়োলজি বা বায়োলজিক্যাল ফ্যাকাল্টি যে কোনো একটা ডিপার্টমেন্টই যান না কেন, ভাড়া মাত্র 10 টাকা। এবং আপনাদের যদি মনে হৃদয় মানে ওই সময় তো আসলে মনটা অনেক সফিস্টিকেটেড থাকে, তাই না? আমার পরীক্ষা দিতে এসেছে, যদি একটু বেশি করে দিতে সেটা আপনার ব্যাপার, আপনি চাইলে দিতে পারেন, কিন্তু কথা হচ্ছে যে সাধারণ রেঞ্জ হচ্ছে 10 টাকা, ঠিক আছে? এটা আসলে খুবই খারাপ তারা যখন 30 টাকা 40 টাকা ডিমান্ড করে বসে, এটা আসলে অন্যায়, রিক্সাওয়ালাদের জন্য অন্যায়, ঠিক আছে? আপনারা সচেতন হবেন, মানে এটা জেনে রাখতে পারেন আর কি। আর এইগুলোর জন্য রিক্সার কোনো প্রয়োজন নাই, হ্যাঁ, হেঁটে মাত্র 2 থেকে 3 মিনিট লাগবে, ওকে। আর হচ্ছে যে যদি কেউ এপাশে যেতে চান, এপাশেও মানে সর্বোচ্চ 10 টাকা 15 20 টাকা দিয়ে দিতে পারেন, আপনাদের যেটা আপনাদের মনে চায়, কিন্তু এর বেশি না, যে 30 টাকা 40 টাকা ডিমান্ড করে সেটা আসলে অন্যায়, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আশা করি সব কিছু এক্সপ্লেন করার চেষ্টা করেছি, যদি কোনো কিছু ভুলে যাই ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো, ওকে। আর একটা কথা আমার মনে পড়ে গেলো, সেটা হচ্ছে যে প্রান্তিক গেটের পরে যে গেটগুলোর কথা বলেছিলাম, এই গেটগুলো নিয়ে চিন্তা করার কিছু নাই, এটা হচ্ছে 20 মাইল গেট, আর এই পাশে হচ্ছে আরেকটা গেট রয়েছে, এটা হচ্ছে যে মীর মশাররফ হোসেন হলের এই পাশে একটা গেট রয়েছে, এটা সব একসময় গিয়ে জাংশন হয়ে যায় আর কি, এগুলা বিষয় না, ঠিক আছে? তো আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের জন্য শুভকামনা থাকলো, আপনারা এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসেন এবং যাতে আপনাদের এখানে স্থায়ী একটা মানে সেটেলমেন্ট হয়ে যায়, ওকে। আল্লাহ হাফেজ।